বাবা 100টা সিঁড়ি মনে করে হয়নি, এখানে উঠেই একবারে হাঁপিয়ে গেছি। এই যে পুরো বারসানা গ্রাম, এখান থেকে দেখো মথুরা সিরিজের আরেকটা ভিডিওতে। তো আজকে মথুরা ঘোরার আমাদের দ্বিতীয় দিন, আর এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে, আমি তোমাদের দেখিয়েছিলাম শ্রীকৃষ্ণের জন্মস্থান। কিন্তু যে মানুষটাকে ছাড়া শ্রীকৃষ্ণ একেবারেই অসম্পূর্ণ, অর্থাৎ রাধারানী, তার জায়গাটা আমরা যাবো না, সেটা তো হয় না। তাই আজকে আমরা যাচ্ছি রাধারানী গ্রাম বারসানা, যেখানে রাধারানী জন্ম নিয়েছেন, বড় হয়েছেন, তার জীবনটা কাটিয়েছেন সেই গ্রামে। যেতে যেতে রাস্তায় আমাদের একটা জায়গায় গাড়িটা দাঁড়ালো, যেখানে কিনা এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, আর আমাদের সবারই বেশ খিদে পেয়েছিল একটু, তাই আমরা এখানে প্রসাদ খেলাম। কিন্তু আমি সেই জায়গাটায় ভিডিওটা করতে পারছি না দাঁড়িয়ে, কারণ সেখানে গান চলছে ঠাকুরের, এবং আমি সেখানে ভিডিও করে প্রথমত তো তোমরা শুনতে পাবে না, আর দ্বিতীয়ত একটা কপিরাইটের একটা চান্স থাকে তার জন্য। ফাইনালি মথুরা থেকে 41 কিলোমিটার রাস্তা পার করার পর আমরা চলে এলাম রাধার গ্রামে। রাধার গ্রামে চলে এসেছি, এবং এই যে সবাই শুনতেই পাচ্ছে, সবাই স্লোগান দিচ্ছে রাধে রাধে। রাধার যে বারসানা গ্রাম, সেই গ্রামের উপরে পাহাড়ের উপরে মন্দির রয়েছে। তো 300টা সিঁড়ি পার করে আমাদেরকে উঠতে হবে মন্দিরের উপরে। তো সেখানে আমরা যাব, আমরা ঠিক করেছি হেঁটে হেঁটেই যাবো, কারণ ঠাকুরের জায়গায় এসেছি, যখন হেঁটে হেঁটে তীর্থ করাটা অনেকটা বেটার। তো সেখানে আমরা যাব। গতবার যখন এখানে এসেছিলাম প্রচুর ময়ূর দেখেছিলাম, মানে গাছে এখানে ওখানে প্রচুর ময়ূর ছিল। এবার দেখি, হ্যাঁ হ্যাঁ, এখন দেখি দেখা যাক এখানে পাই কিনা ময়ূর। তুমি তো দূর থেকে একবার দেখাচ্ছি পাহাড়ের উপরে মন্দিরটা, দেখো ওই যে দেখো দূরে, ওইটা হলো পাহাড়ের উপরে মন্দির। ওখানে 300টা সিঁড়ি উঠে যেতে হবে। এইটা হলো বারসানা গ্রাম। সেই রাধারানী গ্রাম, সেই রাধারানী যার সাথে দেখা করার জন্য শ্রীকৃষ্ণ সেই কত দূর মথুরা থেকে এতটা দূর আসতো, সেই রাধারানী গ্রামে আমরা আছি। বয়স্ক মানুষ আসেন, তাদের জন্য ব্যবস্থা রয়েছে, তারা বাইকে করেও যেতে পারবেন মন্দিরে, অতগুলো সিঁড়ি তারা উঠতে পারবে না, তারা বাইকে করে যাওয়ার ব্যবস্থা আছে। তো দেখা যাক আমাদের দিদারা কিভাবে যায়, আমরা তো হেঁটে হেঁটেই যাব। এই যে এখান থেকে শুরু হলো এই সিঁড়ি ওঠা, এখান থেকে পাহাড়ের উপরে উঠতে হবে, এখান থেকে সিঁড়ি ওঠা আমাদের স্টার্ট। মামা অনেকটা চলে গেছে, আমরা এখনো এখানে রয়েছি। এই যে মা দিদা ওরা সবাই আসছে, আমরা যাচ্ছি এখন। হাঁপিয়ে গেছিস পাপন? পম একটু, মামা একটু, মা হাঁপিয়েছ? আমার মা হাঁপায়নি, মা বন্ধ হয়ে যায় না, চলে চল। আরেকটা কথা, যত বারসানাতে কিন্তু এখনই হোলি স্টার্ট হয়ে গেছে, এখানে 40 দিন আগে থেকে হোলি স্টার্ট হয়ে যায়। হাঁপাচ্ছি, সিঁড়িতে উঠছি, যেহেতু 40 দিন আগে থেকে এখানে হোলি স্টার্ট হয়ে যায়, এবং মন্দির আর কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। এখানে সবার মুখে আবির আবির লেগে রয়েছে, হোলি স্টার্ট হয়েছে। এখানে আর হোলিটা খুব বড় করে সেলিব্রেট হয়, খুব মজা হয় এখানে হোলিটা। এই যে ওপরেও এখানে প্রচুর সাইডে সাইডে প্রচুর দোকান রয়েছে। এই যে এখানে এরকম প্রসাদ পাওয়া যায়, প্রসাদের মতো থালা, এই থালায় করে রাধারানীর সাজ নেওয়া হয়। এর বিভিন্ন প্রাইস রয়েছে, যেরকম ধরনের প্রসাদের থালা পাওয়া যায়। প্রচুর তীর্থার্থী, প্রচুর মানুষ
সবাই যাচ্ছে কষ্ট করে রাধা রানীর সাথে থাকতে। আর এই যে মন্দির, আমাদের ঠাকুরের জন্য রাধা রানীর সাজের জন্য এটা নেওয়া হয়েছে। এটা কত দাম নিয়েছে এই পুরো সাজটা? আচ্ছা, এটা হলো 50 টাকা দাম নিয়েছে এই পুরো সাজটা। অনেক কিছু রয়েছে, চুড়ি আছে, সিঙ্গার আছে, সিঁদুর আছে, প্রসাদ আছে, মালা আছে, ফুল আছে। আমার এখানে কি আছে? তো তোমরা চাইলে তোমরা এসে একরকম নিতে পারো থালা প্রসাদের রাধা রানীকে দেওয়ার জন্য। তো আমরা চলে এসেছি মন্দিরের উপরটা। এই যে আমার পেছনে এই যে এতটা সিঁড়ি ক্রস করে আমরা এসে, আমি তোমার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই যে পুরো বারসানা গ্রাম, এখান থেকে দেখো এই যে সিঁড়ি, এখান থেকে সবাই উঠে আসলাম আমরা, পুরো বারসানা গ্রাম। আর এই যে মন্দির, খুব সুন্দর লাগছে দেখতে। এটা হলো মন্দিরের বাইরের একটা মন্দির, ছোট মতো একটা ছাউনি। এটা হলো বাইরের জায়গাটা, এখানে প্রচুর দোকান রয়েছে, এখান থেকেও তোমরা ঠাকুরের জন্য প্রসাদ নিতে পারো। এছাড়া ওই কোল্ড ড্রিঙ্কস ঘোল এসব আছে, ভাঙ করে জলের বোতলের ভিতরে প্রচুর জায়গা রয়েছে। আমার গরম লেগে গেছে, গরম লেগে গেছে, আমি হাঁপিয়ে আছি, আমি এখনো শ্বাস নিচ্ছি। তো ওই জায়গাটা একটুখানি যাচ্ছি। হ্যাঁ, রাধার বাড়ির একটি বাড়ি উপরে বারসানা গ্রামের পাহাড়ের উপরে সব থেকে উঁচু যে মন্দিরটা, আমরা ওখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে পেছনটা দেখো কতটা নিচুতে, আমরা কতটা উঁচুতে দাঁড়িয়ে আছি। সেই ছাদে অনেকে আছে, অনেকে, প্রচুর মজা হচ্ছে। আর আমি একটু আবিরও নিয়েছে মা মাথায় আমার, এখানে অনেকে আবির খেলছে। এখানে আমরা পুজোর শেষে প্রসাদও পেলাম, দাওয়া দিয়ে এখানে বিভিন্ন বাদাম টাদাম অনেক কিছু দেওয়া। দেখো সুজি, মানে সত্যি অনেক পূর্ণ না করলে মনে এখানে আসা যায় না, তাই না? খুব সুন্দর দেখ, খাইয়ে দেখ বাদামগুলো নিচ্ছিস কেন? আমি খাবো না, টেস্টি খুব। রাধার মন্দিরে আমাদের সকলের পুজো দেওয়া কমপ্লিট, প্রসাদ খাওয়াও কমপ্লিট, এখন হলো সিঁড়ি থেকে নিচে নেমে যাওয়ার পালা। বারসানা গ্রামে রাধার গ্রাম দেখে তোমাদের কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো, ভিউটা জাস্ট অসম ছিল। এরকমই বৃন্দাবনের আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুধু বৃন্দাবন না, আমার চ্যানেলে তোমরা পাবে বিভিন্ন ধরনের ভিডিও। তো এরকম ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তার সাথে বেল বাটনটাকে অল করে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও।